চল তুই তোর মা আমরা সবাই মিলে একটু বেরোই, কফি টফি খাই, এক জায়গায় বসি। ওই বেরোতে 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 বলতে এখন আমি 30 এর আগে বিয়ে করছি না, তো প্রেম করছো, আমি দূর থেকে দেখেছি। বৌচুরি সেটা যতবার এসেছি আমাদের একটা ডাউট কিন্তু থেকেই গেছে, কে কার সঙ্গে বিয়ে করছে, কে বরটাকে এবং বউটাকে। বরটাকে আমরা চিনি কিন্তু বউটাকে আর খুঁজে পাচ্ছি না, সেটা আজকেও সেম ডাউট। শুরু আমার সঙ্গে রয়েছে আয়ান্না আর রিয়াজ। শুরুতে বলো কার সঙ্গে বিয়ে হচ্ছে এবং সেটা তো বলা যাবে না। আপনারা দেখেছেন যে অনাথ মন্দার একবার বিয়ে হয়েছে, সিরিয়ালে আপনারা আরেকবারও বিয়ে দেখতে পাবেন, কিন্তু কার কিভাবে হচ্ছে সেই বিয়েটা কেন এত সহজে হবে না, ইজিলি হবে না, তার পেছনে প্রচুর কাট খাওয়ার পোড়াতে হবে, প্রচুর চালাকি করবে ও। আচ্ছা একটা বিষয় যেটা আয়না বলেছিল যে ও বিরিয়ানি শেয়ার করতে রাজি আছে, কিন্তু আয়না কিন্তু বর বয়ফ্রেন্ড শেয়ার করতে রাজি। সেটা কবে বলেছিস? আমি নই, মন্দা হিসাবে বলেছিলাম তো। হ্যাঁ মন্দা বিরিয়ানি, সেই যুগে বিরিয়ানি ছিল না, কি করে তাহলে মন্দা বলতে পারলো কথাগুলো? ওটা এই যুগের কথা দিয়ে মন্দার ক্যারেক্টার হিসাবে বলেছিলাম। আমি জেনেছি কদিনে বেশ দু মাস ধরে তোমরা স্ক্রিন শেয়ার করেছো, নিজেদের মধ্যে কিছু কি সিক্রেট বা কিছু সেরকম জানতে পেরেছো যেটা এই মুহূর্তে দর্শকদেরকে ফাঁস করতে চাইবে? না। তাহলে সিক্রেট হলো কি? সিক্রেট কি করে মানে যেটা দর্শকদের বলা যায় না, দর্শকদের বলার মতো কিছু বা গুণ বা কোনো অনেক কিছুই দেখি আমরা এখানে দাঁড়িয়ে, অনেক কিছু দেখছি সামনে, সেটা নিয়ে পরে হয়তো আমরা কথা বলবো, হাসাহাসি করবো, কিন্তু সেগুলো তো আর বলা যায় না। গুণ, একটা গুণ বলো। এর গুণ এ ভীষণ ভালো, এর কোনো মানে একে নিয়ে কোনো চাপ নেই। মানে যদি আমি যেমন বন্ধুদের সঙ্গে আলাপ করেছিলাম, আমার বন্ধুদের সঙ্গে সহায়ক আইনজি কি ইজিলি মিশে গেল চট করে, মানে ভীষণ ভালো, ওর কোনো কিছুতে কোনো চাপ নেই। ও শুধু এটাই যে নিজে থেকে অ্যাপ্রোচ করতে পারে না কেমন আছো বা এরকম হুট করে পারে না, বাট কেউ যদি একবার কথা বলতে শুরু করে, কথা বলতে শুরু করে। রিয়াজটা যেরকম খুবই প্রোডাক্টিভ মানুষ, মানে রিয়াজটা এইখানে শ্যুটের পর একটা হেকটিক দিন যাওয়ার পর এখান থেকে প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে আবার বাড়ি ফিরে যায় মগরাহার। তো এটা তো একটা শুধু ছোট্ট এক্সাম্পল দিলাম, বাকি যেগুলো শুনতে পাই কথা হয় যখন জানি, খুবই প্রোডাক্টিভ মানুষ। আমি তো ল্যাথ করি প্রচন্ড। হ্যাঁ এটা বলতে ভুলে গেছেন, ল্যাথ খেতে ভীষণ পছন্দ করে ও। অ্যাকচুয়ালি সে ধরবো নাকি গুনে, ও অ্যাকচুয়ালি বাড়ির বলতে বলতে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে। ও অ্যাকচুয়ালি বাড়ির বাইরে বেরোতে একদমই পছন্দ করতো না, ছবি তুলতে পছন্দ করতো না। আমি বলতাম যে কেন ছবি তুলবি না, সোশ্যাল মিডিয়া কেন দিবি না, জোর করে ছবি তোলাতাম। বাড়ির বাইরে যে বেরোনোর ব্যাপারটা সেটা হচ্ছে প্যাক আপ, ধরো একদিন কোনো দিন তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেল 5টার সময়, পরে অন্যদের সিন আছে, এমনি নর্মাল পুরো ইউনিট প্যাকা হবে 8টায়, বাট আমাদের প্যাকা হয়ে গেল 5টায়। বললাম চল তুই তোর মা আমরা সবাই মিলে একটু বেরোই, কফি টফি খাই, এক জায়গায় বসি। ওই বেরোতে 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 বলতে এখন ওর ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ আচ্ছা, আমরা জানি যে অনস্ক্রিন কাপেলদের অফ স্ক্রিনও দর্শক দেখতে পছন্দ করে, সেখানে তোমার কাছে তো প্রচুর প্রপোজাল আসে, তুমি বলেছো সেটা আমাকে আগের ইন্টারাকশনে, এরকম কিছু এসেছে যে আয়নাকে আয়নাকের সঙ্গে মানে অনস্ক্রিনে তো রয়েছে অফস্ক্রিনও? নর্মাল যখন আমরা সিনারি ছবি পোস্ট করি সোশ্যাল মিডিয়াতে, লোকজন যারা ধরো অনেকে অনেক রকমের মানে ফ্যান হয়, তো অনেক রকমের মানুষ হয়, অনেক রকমের ভালোবাসা হয়, কেউ কেউ যদি সেই ভালোবাসাটা যারা বাসে তারা একটু লেখে যে আমি ভীষণ জেলাস ফিল করছি, এটা হওয়া উচিত নয়, জুটিকে এরকম লেখে, সেটা তো লিখেছে প্রচুর মানুষ। তার থেকে বেশি আসে যে দেখতে চাই না, ভীষণ হিংসা হচ্ছে। এবং তোমার তোমার একটা বাড়িতে বউ আসুক? ও আচ্ছা হ্যাঁ, ও তো মানে কথায় কথায় মানে একটা হেল্পার চলে আসবে, ও তো এটাই ভাববে নাকি? ও সবসময় বলে বিয়ে করো না বিয়ে করো না ভাইয়া, বাট আমি 30 এর আগে বিয়ে করছি না, তো একদম মাথা থেকে বার করে দাও তোমরা সবাই। 30 অবধি আপনাদের জন্য সময় আছে, আপনারা মেসেজ পাঠাতে থাকুন, আমি আগের সাক্ষাৎকারে এটা বলেছি। হ্যাঁ ভালো লাগলে বাবা মার সাথে কথা বলিয়ে দেবো। এই মুহূর্তে কি চলছে সিরিয়াল একটু বলো। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আমার মুখে হলুদ, ওর মুখে হলুদ, আমি কিন্তু নিজে থেকে মানে স্বচ্ছন্দে হলুদ লাগাইনি, অনেক কাণ্ড আছে। তো এই পর্বগুলো কিন্তু যেগুলো আসতে চলেছে সেগুলো ভীষণ টুইস্ট আছে তার মধ্যে, তো অবশ্যই তোমরা চোখ রেখো, একদমই মিস করো না। টিল ডেট এমন কোনো কমেন্ট যেটা দেখে প্রচন্ড হাসি পেয়েছে? কোথায়? মানে ফেসবুকে বা তোমার সমাজ মাধ্যমে এরকম তো প্রচুর কমেন্ট আসে হাসি। হ্যাঁ আরে আরে আমরা ওইটা বললাম, ওই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমি সহায়ক সবাই মিলে, তো ও রাস্তা পার হচ্ছে, দেখ ও যে আমার থেকে 12 বছরের ছোট, তো ও কি সেটা কোনো কথা নয়। হ্যাঁ তুমি বাকিদের মতো কথা বলে চলবে না, ওকে আমি জাস্ট হাতটা ধরে পার করাচ্ছিলাম, সেটা শায়েকেরই ফুটেজে চলে এসেছে, ও ইচ্ছা করে রেখেছে, সেটা আমি জানি, দর্শকদের মাঝে মাঝে একটু কথা বলতে দিতে হয়। তো
সেটা নিয়ে লোকজন বলছে প্রেম করছো, আমি দূর থেকে দেখেছি। ওরা নাকি দূর থেকে দেখেছে, ওটা ব্লগ থেকে স্ক্রিনশট নেওয়া, আমরা সব জানি সব বুঝি। মাঝে মাঝে আমরা তোমাদেরকে কথা বলতে দিই, সেটাও বুঝতে হবে। বেশ, তোমরা এরকম স্পেস করে দাও আর শেষ করব, দর্শকদের ইনভাইট করে দাও দেখার জন্য। একদমই, আমরা এখনও পর্যন্ত প্রচুর ভালো রেসপন্স পেয়েছি, ভীষণ ভালো কমেন্ট পেয়েছি তোমাদের থেকে। তো আশা করছি শেষ দিন পর্যন্ত তোমরা এই ভালোবাসাটা দিতে থাকবে। আর দেখতে থাকুন বৌচুরি 7:30 সময় আকাশ আটের পর্দায়।